আমরা জায়গায় না সর্বপ্রথম কেমন শুরু করবো সর্বমহান সৃষ্টিকর্তা আল্লাহ সেটা আমরা বিভিন্ন ধর্মে যদি এখানে থাকতে পারে সেটা আমি ঈশ্বর বলি স্রষ্টা বলি যেই বলি না কেন একমাত্র আমরা সেই আমাদের সৃষ্টিকর্তা নামে স্টার্ট করব। তবে হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা ফার্স্ট আমাদের সৃষ্টি করার পরে আমাদের ডেফিনেশনের জন্য যে কোরআনের প্রথম যে আলোচনা করেছে সেটা কি আমাদের পড়তে বলতে প্রথমে প্রভু নামে পড়া পরে যে পড়াটা আমরা কি মানব কল্যাণে কাজে লাগাতে পারবো সার্বিক মানুষের কল্যাণ সাধিত হবে জাস্ট আমাদের এরকম একটু সৃষ্টিকর বলছে তাহলে কি আমরা মানব কল্যাণ সাধন করতে পারি মানুষের সেবার জন্য করতে পারে। আজকে আমরা এখানে চিকিৎসার জন্য হবে একটু দেখুন আপনার আমাদের প্রজেক্টের আইটিভিটির নাম স্যার আপনার কোর্স মডিউলের ফার্স্ট আপনার কোর্স মডিউলের নামটা আপনারা অনেক সুন্দর করে শিখে রাখবেন আমাদের কোর্সের নামটা কি আপনি যদি ক্লাস পড়ে করেন ক্লাস এখানে করেন যদি বলেন আপনার বইয়ের নামটা কি তখন কি বলবো কোন ক্লাসে পড়েন আমি যখন ফাইভে পড়ে আমাদের এখানে জানে না এরকম কিন্তু হয়ে যায় আপনি ভালো শিখছেন অভিযান ভরত গাড়ি বলতে পারেন আপনি যদি শিখবে আপনার নামটা বলবেন এরকম হবে না তাহলে কি আমাদের কোর্সের নাম থাকে তাহলে আমাদের তাহলে দেখেন সবকিছু কিন্তু নামের মধ্যে আমরা যে বিভিন্ন সায়েন্টিফিক্যালে বিভিন্ন যে অর্থনীতি যে সংজ্ঞাটাই পড়ি না কেন দেখা যায় যে সংজ্ঞা পড়ি সংজ্ঞার মধ্যে কিন্তু তার অন্তর্নিহিত ভাব প্রাণিহিত থাকে তাই না সংজ্ঞার মধ্যে প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে তার অন্তর্নিহিত ভাবটা লিখিত থাকে একটা সংজ্ঞাকে ব্যাখ্যা করলে আমরা কি একটা বই তৈরি করতে পারি তাই না তাহলে দেখা যাচ্ছে আমাদের নামের মধ্যে আমাদের প্রত্যেকটি নামের মধ্যে কি আছে বলেন তো পাশাপাশি কি আছে দেখা যাচ্ছে আমরা যা শিখেছি তার মাধ্যমে কি একটা আর্নিংয়ের ব্যবস্থাও থাকবে এখন দেখেন আমরা এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই যারাই শিখে না কেন এই শিখার পাশাপাশি যদি আমাদের একটা আর্নিং আছে দেশের ডেভেলপমেন্ট হবে না স্পেশালি মেয়েদের কাছে গভর্নমেন্ট কিন্তু ভেবে গভর্নমেন্ট কাছে কি আমরা প্রত্যেকে কি সেলফ ডিপেন্ডেন্ট হয় স্পেশালি মেয়েদের জন্য জবের পরিবেশটা কিন্তু ততটুকু অনুকূলই নয় আমরা যেখানে যাই বলি না কেন একমাত্র আমি দেখেছি টিচিং পজিশন ছাড়া আদার্স সেকশনে মেয়েদের জন্য জব সেকশনটা অতটুকু অনুকূলই নয় আপনি তিনি করেন আপনার ফ্যামিলি ম্যানেজ করতে হচ্ছে ছেলে মেয়ে মানুষ করতে হচ্ছে পাশাপাশি এতগুলো কাজ করার পরে আপনি আদার্স যে জব সেকশনে একটা সময় দিতে চান দেখেন তো আপনার জন্য কতটুকু বার্ডেন হবে আপনার কাছ তো এক্সট্রা তারপর ধরেন আমার কাছে আমি কি শুধু অফিসে যাই আর আমরা যে নারী জাতি আছি তারা যদি আমরা নিজেরা রুমে বসে আমাদের নিজেরা তাহলে আমরা এরকম একটা শিক্ষা যদি শিখতে পারি আচ্ছা যদি আমরা একটা ধর্মীয় মাইন্ডেড নিই সেখানে
সে 10টা যে বলতে পড়ো তোমার প্রভু না আমাকে কিন্তু বলে না কম্পিউটার ছিল তোমার প্রভু না সেটা বলে না এখন দেখেন আপনি যদি এখন এই কম্পিউটার থেকে আরাম করে আপনি আপনার বড় প্রফেসর বানিয়ে বলবেন তো আপনি আপনার মেন্টালিটি সবকিছু ঠিক রেখে যদি সবকিছু করতে পারেন তাহলে কি সেটাকে আপনি ধর্ম থেকে কেন হচ্ছে না হচ্ছে না তাহলে দেখুন আমরা যাই করি না কেন সেটা যদি মানব কল্যাণের কার্যক্রম হয় দেশের জন্য কাজে লাগে তাহলে আমরা বলতে পারি তখন আমাদের এরকমের কিছুই করতে বলছিল বুঝতে পারছেন তাহলে আমরা বলতে পারি প্রশ্ন আমাদের এরকমের কিছুই করতে বলছে যা দ্বারা মানব কল্যাণ চালিত হবে শুধু পড়লেই হবে না হ্যাঁ কম্পিউটার শিখে আপনার কি প্রত্যেক ইয়ারে একটা মেরিট ডিমেরিট ম্যাটার স্বাভাবিক জাস্ট আপনারা যতক্ষণ পর্যন্ত এটার প্রপারেশনটা রাইজিয়াস চেক করবেন ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আমরা সেই প্রভুর নামে বা সত্তার নামে শুরু করছি বা প্রভার নামে সত্তার নামে করতেছি চেষ্ট করবো ঠিক আছে তাহলে আজকে আমাদের শিখে যাচ্ছে কি আমাদের ফার্স্ট ইন্ট্রোডিউশন ফার্স্ট ক্লাসটা কি প্রথম সেশনটা কি হচ্ছে আমাদের ইন্ট্রোডিউশন ঠিক আছে এর ফার্স্ট আমি অলরেডি কিন্তু হালকা পাতলা ক্যাপিটালিজম হয়ে গেছি তাই না আমি কি বলছিলাম আমরা সেবর্ণ স্ট্রাটেজি ইমন আপনারা এস্টাবলিশ করতে পারেন ইমনও বলতে পারেন হ্যাঁ সেটা আপনাদের ঠিক আছে তারপরে আমার স্টাডি কোয়ালিফিকেশন কোনো কোয়ালিফিকেশন আমি আপনাদের মতো মানুষ আমিও এখনো শিখতেছি শিখার কোনো চেষ্টা আমিও স্টুডেন্ট আপনারাও স্টুডেন্ট ঠিক আছে তবে হ্যাঁ এখানে আমি আসছি ডাইরেক্ট আপনাদের শিখেছে ঠিক আছে সে জন্য আপনাদের একজন টিচার আর স্টাডি কোয়ালিফিকেশন আমি বেসি অনার্স কমপ্লিট এবার এমএসসিতে অ্যাডমিটেড তাহলে আমার পরিচয় এইটুকুই জানেন আর আমার দেশের বাড়ি গাজীপুর ঢাকা এখন তাহলে আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট অনেকে হতে পারি গতকাল আপনাদেরকে আমাকে মিস করছেন আপনারা ছিলেন আমি হয়তো বা ছিলাম না তারপরে আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন আবার আপনারা কিন্তু ইতিমধ্যে আমাকে চিনে গেছেন তাই না বাট আমি কিন্তু আপনাদের কাউকে পরিচিতি পর্ব চলেন আমরা সবাই সবার সাথে একটু আমাদের ক্লাসের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসবে আমি আপনি আমাদের দেশে আমাদের আপনি প্রজেক্টের নামটা বলতে হবে আর সবচেয়ে ভালো আমি নামটা ভুলে যাবো আপনার বলতে পারছেন আমার একটা প্রবলেম আমাদের আরেকটা স্যার আছে সে প্রথম দেখায় সবার নাম বলে দিতে পারে বাট আমি দেখা যাচ্ছে 15 দিনেও কি আপনার নামটা মুখস্থ করতে পারবো কিনা সেটাও জানি আউট
দেখো তো দাদা আমরা বলতে পারবো ওরা বলতে পারবো দেশের লোক পাবে একটা লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের জন্য আমি আফরোজা আক্তার, আমি ভান্ডারিয়া সদর ইউনিয়নের আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন ছাত্রী। তাহলে আমরা এদের মধ্যে সবাই সবার সাথে পরিচিত হয়ে গেলাম, তার মধ্যে আমি আপনাদের টিচার আর আপনারা সবাই আপনাদের আপনারা আমার স্টুডেন্ট আবার আপনারা আপনাদের মেট মানে ক্লাসমেট ক্লাসমেট তাহলে আপনারা সবাই সবার সহপাঠী হয়তো বা ভাবতে পারেন আমাদের দুজনে মিলে একটা কম করে দেওয়া হয়েছে কেন, যাতে আপনাদের মেটটা তৈরি হয়, আপনাদের ক্লাসমেটটা আরো ভালো তৈরি হয়। কারণ একটা জিনিস একজনকে বলে যে কারো মাথায় একটু দ্রুত ক্যাচ করে আর কারো মাথায় স্লো ক্যাচ করে। হ্যাঁ, আপনার সহপাঠী যদি সহপাঠী মনোভাব হয়ে যায় একজন বলতে আরেকজনকে দ্রুত বুঝিয়ে দিতে পারবে, সেজন্যই আমাদের এই পরিবেশটা আপনাদের সুবিধার্থে তৈরি করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমাদের এক ফার্স্ট ছিল পরিচিতি পর্ব, আমরা পরিচিতি পর্ব ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের কি আছে, কিভাবে ক্লাস পরিচিত পরিচালিত হবে, তাই না? সবকিছু তো কি সবকিছু একটা ধারাবাহিকতা দিয়ে স্টার্ট করতে হয় নাকি? একটা জিনিস আপনার ক্যান্ডিডেট আছেন, প্রথম ইন্ট্রোডিউসিং করলেন, তারপরে কনক্লুশন দিলেন, তারপরে ডেসক্রিপশন দিলেন, ঠিক হবে? তাহলে একটা জিনিসের চক্রে থেকে একটা সিস্টেম ওয়াইজ তৈরি করতে হবে। তারপর আমরা যখন ক্লাস তৈরি করবো, প্রথম কিন্তু আপনাদেরকে আজকে যদি আমি কার্ড শুরুতে যেতাম, এখানে অনেকে আছে কি কম্পিউটারটা কি অনেকেই কম্পিউটার ভালো শিখেছে, আমার কাছে আমার মনে হয় আমার মনে হয় আমার থেকেও ভালো জানতে পারেন, এরকম একটু থাকতেও পারেন, এটা স্বাভাবিক কিছু নাই। কেউ সর্বজনতা শমশের নয় নাকি? কেউ সর্বজনতা শমশের নয়, আমার থেকে বেশি জানতে আপনাকে এখানে থাকতে পারেন। আবার এমন কেউ থাকতে পারেন যে কম্পিউটার খাস বলতে না, এরকম কেউ থাকতে
পারেন, এরকমের মধ্যেও পারেন। এখন যদি আমি শরতে আজ থেকে এমএস অফিস যা শুরুতে যে কীভাবে আরান করা যায় সেটা শিখাই, তাহলে আপনাদের জন্য কী হবে, আপনাদের অনেকের জন্য কি অনেকের জন্য ঠিক আছে, তারা যা থেকে আমাদের কি একটা ডকুমেন্টস বা ডেমোয়াইজ শুরু করবো যাতে করে সবাই শিখতে পারেন। তাহলে কীভাবে ক্লাসটা শুরু হবে, আমার যখন ক্লাস শুরু হবে প্রত্যেক দিনকে আপনারা কী করবেন, মিনিমাম প্রত্যেকে ট্রাই করবেন 5 মিনিট আগে অ্যাটেন্ড থাকে। কেননা আমরা জাস্ট 9টায় ক্লাসটা স্টার্ট করেছি, ধরেন আপনি কি জাস্ট 9টায় অ্যাটেন্ড করলেন কিন্তু আপনি রাস্তা আসতে হয়তো একটু তারা থাকতে পারে, হাঁপিয়ে পড়লেন, আইসেন হাঁপিয়ে পড়লেন, ওই ইনস্টান্স কি আপনি মেন্টালতে করতে পারবেন ক্লাসে? আপনার জন্য 5 মিনিট আপনি লোড করতেছেন, 5 মিনিট লেট করতেছেন। দেখুন আমরা স্টার্ট করবো কি, রাস্তা স্টার্ট করার পূর্বে মিনিমাম 5 মিনিট আগে সবাই অ্যাটেন্ড থাকবো। কেন আমরা 10 মিনিট 15 মিনিট টাইম আগে আসার চেষ্টা করবো, কেন আমাদের রাস্তায় অনেক জ্যাম থাকে না, কখনো জ্যাম করতেও পারে, বাইরে এখন বৃষ্টি দিন আসতে পারে, হঠাৎ করে 10 মিনিট বৃষ্টিতেও লেট হতে পারে। মানে যদি আপনাদেরকে 5 মিনিট না আগে আসছে, হয়তো আমি 5 মিনিট আগে আসবো কোনো সমস্যা নাই। তাহলে আপনারা কি সবাই যাত টাইমে আসবেন, তারপরে কি প্রত্যেকেরই কিন্তু একটা রেজিস্ট্রেশন হবে, প্রত্যেকে কি নাম রেজিস্ট্রেশন অ্যাপিয়ারেন্স হবে, অ্যাটেন্ডেন্স হবে প্রত্যেকের কি প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স। না এখানে প্রত্যেক দিনই আমরা একটু চেঞ্জ হয়েছে, যে দেখেন আসলে বলছি আপনার সাথে বলছি এখানে একটা নাও বলতে পারেন, আগামীকাল যে যেখানে আসে বলতে পারেন, ইভেন আমরা আপনাদেরকে কি চেঞ্জ করে বসাতেও পারি। দেখতেছি আপনি প্রত্যেক দিন এক জায়গায় বসতেছেন, প্রত্যেক দিন এক জায়গায় বসতেছেন, আমাদের ভিডিওগুলো উঠতেছে প্রত্যেক দিন আপনার এক জায়গায় ভাবে এই দুইজনের মনে হয় স্টুডেন্ট আর মনে হয় স্টুডেন্ট নাই নাকি, সাপোজ বোঝালাম এখানে ধরেন 3 জন উঠে নাই, সাপোজ ধরেন এখানে এই 3 জন উঠেনি, তাহলে এই 3 জনের তাহলে এই 3 জনের মুখ আর কখনো ভিডিও চালবে না, তাহলে এটা কেমন কেমন লাগে না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে নাকি, দেখেন আমরা রাজনীতি খুলে দিতে পারি, আমরা সবাই শিখব, সবাই ভালো শিখব, ঠিক আছে। তাহলে কি হবে ক্লাস হবে, অ্যাট ফার্স্ট আমাদের প্রথম যে ক্লাসটা হবে কি হচ্ছে, আমি বলেছি প্রথম যে ক্লাসটা হবে সেটা একদম বেসিক লেভেল থেকে, কীভাবে কীভাবে কম্পিউটার বন্ধ করা যায়, কীভাবে কাজ করা যায়, হয়তো বা বলতে পারে এটা ক্লাসে কিছু হবে, আমি তো শুরুতেই বলছি এখানে অনেকে জানতে পারে অনেক কিছু, আবার কেউ এমনও থাকতে পারে যার জন্য আজকে প্রথম, ঠিক আছে। তাহলে কি প্রথম আজকে জাস্ট আপনার জন্য আজকে কিন্তু ক্লাস নিচ্ছি না, আমি এখন এই মুহূর্তে কিন্তু ক্লাস না, জাস্ট ইন্ট্রোডিউসিং ক্লাস, আপনাদের শিক্ষা ফ্রি হওয়া যায়, আমি যদি ফ্রি না থেকে ভয় পান বা আপনারা যদি আমার সাথে ফ্রি না হয় কোনো কোশ্চেন করতে পারবেন না, ঠিক আছে। যাতে আমাদের প্রথম ক্লাস থেকে ইন্ট্রোডিউসিং ক্লাস, যাতে করে আপনারা প্রত্যেকটা স্যারের সাথে ফ্রি হয়ে কোশ্চেনগুলো ফ্রিলে করতে পারেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আমরা আপনাদের স্যার কখনো ফ্রেন্ড ছিল কখনো বড় ভাই বিভিন্ন আচরণ করতে পারি, মাঝে মাঝে আমি ধমক দিতে পারি, ঠিক আছে, তখন আবার রাগ করে বসে থাকা যাবে না, তার ধমক দিলে আমি করা বললাম না দেখি তার কী করে, এমন কেউ করা যাবে না, বুঝতে পারছেন। তাহলে প্রথম যে ক্লাসটা হতে পারে সেই ক্লাসে কী হবে, আমাদের কীভাবে কম্পিউটার অফ অন করা যায়, তারপরে কম্পিউটার অফ অন করলাম কম্পিউটার সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নেব, হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস লাইক পরিচয় থাকতেই হবে, ঠিক আছে। হয়তো আমরা অনেকে কম্পিউটার জানি, হয়তো বা র্যাম কি জানি না, র্যাম কোনটা বলে সেটা জানি না, ঠিক আছে, বা বিভিন্ন ডিভাইস বা কম্পিউটার কীভাবে কাজ করে সেগুলো হয়তো আমরা অনেকে জানি না, তাহলে দ্বিতীয় ক্লাসে আমরা এগুলো জানবো, তারপরে দেখবো কম্পিউটার কীভাবে কাজ করে, হার্ডওয়্যার সফটওয়্যার, মানে প্রথম কিছু ক্লাস থাকবে আপনাদের থিওরিক্যাল,
হয়তো প্রথম দুই একদিন বলতে পারেন স্যার কি ক্লাস করাচ্ছে, কম্পিউটার সঙ্গে বসিয়ে দিচ্ছি, কম্পিউটার ধরতেও দিচ্ছে না, যেমন আজকে এসেছে বসিয়ে এসেছে তো কম্পিউটার অঞ্চল বসিয়ে দিচ্ছেন, কেউ কম্পিউটার ইউজ করতে পারছেন, হয়তো এমন হতে পারে প্রথমে একদিন বা দুই দিন এরকম ক্লাস কাটতেই পারে, থিওরিক্যাল ক্লাস, হয়তো আপনাদের থিওরিক্যাল ইনফরমেশনগুলো অবভিয়াসলি চলার ক্ষেত্রে মিস হবে, বাস্তবিক ক্ষেত্রে আপনার অনেক প্রয়োজন হবে, ঠিক আছে? কেন না দেখেন আপনার এখন কিন্তু আমাদের সেই টিচার ট্রেনিং থেকে না ষষ্ঠ শ্রেণী থেকেই আমাদের আইসি বা আইসিটি নামে একটা কি বই আছে, তাই না? এখন ঠিকই করেন আমরা যারা কম্পিউটার সাথে রিলেটেড না, অনার্স কমপ্লিট করেছি, ঠিক আছে, তার আগে বেসিক আইসিটি রিসার্চ রিসার্চ সম্পর্কে কোনো ধারণা আছে, আইসিটি সম্পর্কে কোনো ধারণা আছে? এখন আপনার একটা ছোট বোন ধরেন সে সিক্সে পড়ে, আপনাকে বললো আপু এটা জিনিসটা জানে কি ধরেন, বললো আপু র্যামের ফুল মিনিংটা জানেন এটা কীভাবে বলে গেছি, দেখুন কি বলবেন? হ্যাঁ, এখন আপনি ধরেন এটা জানেন না, আপনি অনার্স কমপ্লিট করে ফেলেছেন জানেন না, তখন কী হবে? সেগুলো আমাদের চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, কম্পিউটার চালানোর ক্ষেত্রে বেশি ধারণা আমাদের, তাহলে প্রথম কয়েকটা ক্লাস আপনাদের কিভাবে হবে বেসিক ইনফরমেশন নেই কম্পিউটারের উপর, বেসিক ইনফরমেশন দেন আপনাদের পর্যায়ক্রমে কি আসবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা শুধু কি কি শিখব, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আর পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা কি শিখব, হ্যাঁ ওয়ার্ড এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসের তিনটা ফাংশন আমরা ওয়ার্ড তবেন, হ্যাঁ এই 15 দিনে কিন্তু আমরা অনেক কিছু শিখবো, 15 দিনে কটা ক্লাস হবে আপনাদের, 60টা ক্লাস হবে, দৈনিক কটা ক্লাস, 4টা করে, হ্যাঁ আপনাদের মনে হবে অনেক বছর পরে সেই হাই স্কুলে ভর্তি হয়েছি, কেন আপনারা 9টা আসছেন বাচ্চা ফিরবেন যে 5টায়, ঠিক আছে, যার তাই মনে হবে অনেক বছর পরে মনে হয় আমরা সেই আবার হাই স্কুলে ভর্তি হয়েছি, তাই না? অনেক অনেক সময় আপনাদের কষ্টও লাগবে, অনেক সময় আপনাদের ক্লাসগুলো কষ্টও লাগবে, কেননা যেহেতু প্রথম কিছু ক্লাস থিওরিক্যাল বলছে, থিওরিক্যাল কথা লেখার জন্য দেখে ভালো লাগে নাকি, কম্পিউটার ক্লাস করতে কম্পিউটার ধরতে দেবে না প্রথম একদিন, তখন সঙ্গে ভালো লাগবে না, তারপরে আপনার ইনফরমেশনগুলো অনেক মনোযোগ সহকারে ঠিক শুনবেন আর সাথে সাথে এগুলো নোট ডাউন করে রাখবেন, যদিও আমাদের বইয়ে আছে, কেননা আমরা যখন লেকচার দিই তখন কিন্তু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি না, এমন কিছু ইনফরমেশান এসে যায় যেগুলোকে আপনার জন্য কাজ হিসেবে লাগবে, যে ইনফরমেশানটা মনে করবেন যে বইয়ে নেই স্যার একটা নতুন একটা ইনফরমেশান দিচ্ছে, সাথে সাথে আপনি এটা নোট ডাউন করে রাখবেন, যাতে আপনার মাথাতেও থাকে সাথে থাকে, হ্যাঁ নেক্সট টাইম থেকে আপনারা ডায়েরি মেনটেন করবেন, নেক্সট টাইম থেকে ডায়েরি মেনটেন করবে, আমাদের প্রত্যেকটা মানুষেরই ডায়েরি মেনটেন করা উচিত, দেখা যাচ্ছে বিশ্বে যত মহামনীষীগণ আছে তারা প্রত্যেকেই ডায়েরি মেনটেন করেছে, আজকে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছে, কোথায় লিখছে সে লেখাচ্ছে, জোড়া ঠাকুর হয়তো বাংলা লেখা আছে বুটে বসে শিলাই দাম, যদি কেউ বাংলা পড়ে থাকেন দেখতে পারবেন শিলাই দাম অমুক জায়গায় লেখা আছে, কত বেশ এত কার্তিক এত আসিন এত ভাদ্র লেখা আছে, দেখবেন তিনি বললো সে কত বছর আগে মারা গেছে, সে যখন লিখছে আজকে কত বছর আগে লেখা আমরা এখন বুঝতে পারি, কোথায় বসে লিখছে কখন লিখছে সেটাও, তাহলে তারা যে ডায়েরি মেনটেন না করতো তাহলে কি আমরা বুঝতে পারতাম জিনিসগুলো, আমরা যে কোনো একদিন বড় হবো না সেটা কি বলা যাবে, সবাই বড় হবে এখানে, আপনারা অনেক সময় কি আমার থেকে অনেক বড় হবে, আপনারা এখানে এমপি মন্ত্রী মিনিস্টার হবেন, কবি সাহিত্যিক হবেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারেন, ঠিক আছে এগুলো হওয়া অস্বাভাবিক, কিছু না হয়তো বলতে পারেন আপনারা তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেন না, হ্যাঁ এটাও করেন, দেখেন গুগলের যে বর্তমানে ইঞ্জিনিয়ারিং যে আছে গুগলের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওও কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আসে নাই, দেখা যাচ্ছে একটা জরিপে মানুষ যে ক্ষেত্রে পারফরমেন্স লেখাপড়া করে তার থেকে আদার সেকশনে কিন্তু সে পারফরমেন্স বেশি রাখে, মানে যার যেটা ভালো লাগে, কেন আমরা যেভাবে স্টাডি করি আমাদের দুইভাবে মেধা সিলেক্ট করে পড়াশোনা করা হয় না,
কেননা আমরা যখন আমাদের এমএন লাইফ রচনাটা করেছি শুধু 10 মাস পরীক্ষা পাওয়ার জন্য, আমরা বাস্তবিক ক্ষেত্রে আমরা কেউ কিন্তু আমাদের এমএন লাইফটা ওইভাবে ম্যাক্সিমাম রুচি সেটা করে রাখতে পারি না। দেখা যাচ্ছে আমি পড়াশোনা করছি সায়েন্স নিয়ে বা শুধু সায়েন্সে কম্পিউটারের ভিতরে, কিন্তু আমি কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট নয়, বাট আমি কম্পিউটারের উপর সিএসসির একজন সিএসসি জানা পারে হয়তো বা আমি কিছুটাও পারি হয়তো সিএসসির আমার থেকে বেশি পারে। দেখা যাচ্ছে কি একজন সিএসসি কম্পিউটারের উপর অনার্স মাস্টার্স করে একজন ব্যক্তি যে কাজগুলো করে আমি এখন হোক সেই কাজ করে অথবা আমি কম্পিউটার পড়াশোনা করি না। তাহলে দেখাচ্ছে কার্বনের প্রতি অ্যাট্রাকশন, কার্বনের প্রতি অ্যাট্রাকশন, কার্বনের প্রতি ভালোবাসা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। দেখা দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি পড়ানোর জন্য দেওয়া হয়েছিল, ল পড়ার জন্য, সে কিন্তু সাহিত্যিক না পড়ে কি ল না পড়ে সাহিত্যিক কিছু পড়ে তারপরে কিন্তু বাড়ি পালাই আসতে পারে, মানে পড়াশোনাটা কমপ্লিট করে না, নজরুলের কথা তো বলাই যায় না। অথচ সে কিন্তু অথচ তাদের লাইফ স্টোরি নিয়ে তাদের বইগুলো মাস্টার্স পর্যন্ত চলতে সত্ত্বেও তারা কিন্তু মাস্টার্স পাস করে নাই। দেখায় আপনারা এখানে কম্পিউটার শিখতে আসছেন, আপনারা কম্পিউটার ডিপার্টমেন্টের নয় সেটা এমন কথা না, আপনারা একদিন এমন হতে পারে আপনারা সবাই এমন কিছু আবিষ্কার করে ফেলবেন আপনাদের আবিষ্কার দ্বারা কম্পিউটার চলবে, এরকম হতে পারে, বুঝতে পারছেন? তাহলে এটার প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে। আর আপনারা কি একটা ডায়েরি, আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন, ডায়েরির আমি একটা পূর্ণরূপ দিচ্ছি, ডায়েরির আমি একটা পূর্ণরূপ দিচ্ছি, সেটা থেকে জানেন দিতে কি ডায়েরি বানাম কি আমাকে বলতে পারবেন? DIAY মানে কি দেয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ। হ্যাঁ ঠিক আছে, আপনি সবচেয়ে প্রিয় পদাকে পাবেন, ওটাকে অলওয়েজ স্মরণ করেন, তাহলে আপনি স্মরণীয় হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো ডায়েরি মেনটেন করে রাখবেন। নেক্সট মাইক্রোসফট অফিসের পরে আমরা পাওয়ার পয়েন্ট লাস্ট পরবর্তী পর্যায়ে আপনাদেরকে শেখানো হবে নেট ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং, কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে হয়, কীভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হয়, ইন্টারনেট ব্রাউজিং শেখানোর পরে দেখানো হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশনের জন্য, বিভিন্ন কমিউনিকেশনের জন্য যত বেশি কমিউনিকেট করতে পারবে আপনি তত বেশি গেইন করতে পারবেন, যে মানুষটা যত বেশি পরিচিতি সে তত সব ক্ষেত্রে সাকসেসফুল পারসন, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা করা হবে, আর এই সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে আমি করা যায় সেটাও আমি শিখাবো। অনেকে ফেসবুক চালায়, ফেসবুক চালায় শুধু টাইম ওয়েস্ট করে, আবার অনেকে ফেসবুক চালায় আর্নও করে, বুঝতেছেন? আপনারা হয়তো বা অনেকে ফেসবুক চালান, অনেকে ফেসবুকে আইডি থাকা তাই স্বাভাবিক, না থাকা তাই অস্বাভাবিক, এখন এখনকার যুগে ফেসবুক আইডিটা না থাকাটাই অস্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। হয়তো বা এখন কিন্তু আমরা কেউ হয়তো এমন আছে আমরা এখনো শুনিই নাই যে ফেসবুক থেকে আর করা যায়, যদি এমন হতো কেমন হতো, ভালো হতো? ফেসবুকে চালাচ্ছি আর করা হচ্ছে, ভালো লাগতো না? আরো ভালো হতো না? তাহলে কি আমরা টাইমটা ওয়েস্ট না করে টাইমটা কি প্রপার ইউটিলাইজ করতে পারতাম, ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতে করতে পারতাম, আর্নও করতে পারতাম? তাহলে সোশ্যাল মিডিয়া শেখানো হবে আপনাদেরকে, সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে আর্ন করা যায় সেটাও শেখানো হবে, তারপরে কীভাবে বিভিন্ন সাইট থেকে আর্ন করা যায়, বিভিন্ন আমাদের এখানে অনলাইন আর্নিং এর সিস্টেমটা। আসলে 15 দিনে আমরা যে ক্লাসগুলো নেব অনেক ক্লাস, আবার দেখা যাচ্ছে 15 দিনের শিক্ষাটা যথেষ্ট নয় হিসাবে আপনারা 5 মাস 6 মাসের একটা কোর্স এখানে পাচ্ছেন, সিনিং করেন 5 মাসের 60টা ক্লাস। আপনারা যদি আদার্স কোনো ইনস্টিটিউশনে যে ক্লাসগুলো করতেন সিনিং করেন 1 মাসে সপ্তাহে কটা ক্লাস দেবে, 3টা, মাসে 12টা, মাসে হিসেব কটা পড়তেছে 12টা, তাহলে 5 12 8 আপনারা 5 মাসের একটা কোর্স পেয়ে যাচ্ছেন, 5 মাসের কোর্স পেয়ে যাচ্ছেন 15 দিনে। সেই জন্য আপনাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হলেও ঠিক আছে, সব কিছু মনে রাখতে পারবেন কিনা সেটা মনে থাকবে না, হয়তো প্র্যাকটিস করার সুযোগটা কম পাবেন। 5 মাসে এই শিক্ষাটা যদি 5 মাসে শিখছেন আপনারা আরও বেশি শিখতে পারতেন, কারণ আজকে আমি যে লেকচারটা দেবো এটার পরে কিন্তু আপনি ওই আধা ঘন্টার পরে আবার নতুন একটা লেকচার আসতেছে, এখানে গ্যাপ না থাকলে গ্যাপ থেকে গেলে কিন্তু আপনার জন্য কষ্ট সাথে এটা কিন্তু রিকভার করার কষ্ট হচ্ছে। দেখ আমি আপনাদের রিকোয়েস্ট করবো
যদি কোনো কোশ্চেন বা কোনো জিনিসকে আপনি না বুঝেন, ঠিক আছে, আপনারা স্যারদেরকে, আমি থাকি আর আমার সিনিয়র স্যার যেই থাকিস না কেন, মিনিমাম 10 বার করে কোশ্চেন করার সুযোগ পাবেন, মিনিমাম 10 বার। হ্যাঁ, 10, আমি বলবো 1, মানে আপনারা যত বেশি কোশ্চেন করতে পারবেন আমি জানতে পারি কে কোন স্টুডেন্ট কোন জিনিসটা বুঝে না, আমি শুধু বোঝাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারি নাই আপনি কোন পার্টটা বুঝে না। দেখ স্যার, আপনাকে কোশ্চেন করে জানতে হবে, স্যারের সামনে পড়াশোনায় কোনো লজ্জা নাই, ঠিক আছে। কোজন আমি বলছিলাম কি মিনিমাম কোজনে 10 বার কোশ্চেন করবেন, 10 বারের পর 11 বার আমি আপনাকে ধমক দেবো যাবো, কিন্তু 10 বার পর্যন্ত আপনাকে ফ্রি স্বাধীনতা দেবেন, আপনি 10 বার একটা কোশ্চেন করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না বুঝছেন ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কেন আমি এখানে আজকে আপনাকে শেখানো দেবো, আপনাকে বোঝানোর জন্য। তারপরে আমরা আর্নিং সেকশনে যাব। আসলে আর্নিং সেকশন আমরা যে আর্নিং সেকশন শেখাবো আসলে এই 15 দিনের শিক্ষায় যথেষ্ট না, কারণ আমরা এখানে অনলাইন থেকে আর্ন করে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে বিভিন্ন মার্কেট প্লেসে, 1.5 বছর এক্সপিরিয়েন্স দেখেন, থিঙ্কিং করেন 15 দিন তো আপনাদেরকে আমি বেসিক ওয়ার্ড শিখে শিখেছি, ওয়ার্ড এক্সেল পাওয়ার এগুলো যদি না শিখে শুধু আর্নিংটা শিখাতে পারতাম না হলে আপনারা ভালো কিছু করতে পারতেন। আসলে আপনাদেরকে তো 1 সপ্তাহ 10 দিন তো চলে যাবে শুধু এই বেসিক জিনিসে, আমাদের কিন্তু আর্নিং এর একটা প্রজেক্ট, লার্নিং এন্ড আর্নিং একটা প্রজেক্ট, এটা কিন্তু আপনাদের আর্নিং এর ক্লাসগুলো সামথিং কিন্তু ক্লাস পাবেন, কেন আমরা এখানে বেসিক শিখতেছি ওয়ার্ড অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট, তার সাথে সাথে কিভাবে আর্ন করা যায় কিছু একটা ধারণা পাবেন। এখন থেকে কি করে আমি যে শিক্ষাটা যেহেতু 1.5 বছরে আর্ন করছি, যেভাবে আর্ন করছি, যে প্রতিকূল অবস্থাটা শিকার হয়েছি, এখন যে যে বাধার সম্মুখীন হয়ে আসছি, এটাকে আপনারা একদিনে 15 দিনে করতে বল, আমি আপনাদের একটু ধারণা দিতে পারবো কিভাবে অনলাইন থেকে আর্ন করা যায় একটু। তারপরে আপনাদের সব জায়গায় যখন নেট ফ্যাসিলিটি 3G পেয়ে যাবেন, আমার আমার সেই ধারণাটা দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন, আমি আপনাদের হাতে একটা অন্ধকার রাস্তায় একটা বাতি দিয়ে দিতে পারে, একটা হারি কিন্তু আলো দিতে পারে, নাকি বলতে পারেন কারেন্টে যদি তারা আমাকে হারিয়ে দিতে না, তাহলে আপনাদের হাতে একটা টর্চ দিয়ে দিতে পারে, ঠিক আছে, আসতে হবে নিজে থেকে। তারপরে যদি আপনারা কোনো জায়গায় থেকে পড়েন বা না বুঝেন, তারপরে আমাদের পর থেকে মোবাইল নাম্বার আপনাদেরকে থাকতে পারে, তারপরে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেবো, আপনারা মোবাইল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন। আমরা ঢাকাতেই থাকি আর যেখানে থাকে আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে হেল্প করবো, বুঝতে পারছেন। তারপরে আমরা আর্নিং এর যে বিভিন্ন ধারণাগুলো বিভিন্নভাবে হয়, কিছু আছে কি সরাসরি অ্যাপ্লিকেশন করতে হয়, আবার কিছু কিছু আজকে কাজ আছে যেগুলো দেওয়া আছে যেগুলো সবাই করতে পারে, কীভাবে আমরা সেগুলো করবো, কীভাবে টাকা তোলা যায় অনলাইন থেকে সেগুলো শিখবো, কীভাবে শুধু টাকা আর্ন করলাম টাকা তুলতে পারলাম না, কোনো লাভ আছে, তাহলে আমরা সবই শিখবো টোটালি, যা আপনারা করতে হয় সব কিছু একটা ধারণা নেব। তারপরে হয়তো আমাদের ভান্ডারিয়াতেও কোনো না কোনো আর্নিং সেকশনে ক্লাস আবার জেলা পর্যায়ে আসতে পারে, পূর্বে একটা ছেলেদের একটা ক্লাস গেছে শুধু আর্নিং এর উপর ঘরে বসে বড় হলো, আপনারা কি কেউ শুনেছিলেন? জেলা পর্যায়ে এই ভান্ডারিয়াতে একবার গভর্নমেন্টের একটা কোর্স চলে গেছে ঘরে বসে বড় হলো, যেমন আমাদের বেসিক নাম ছিল ওই প্রজেক্টের নামটা ছিল ওই প্রজেক্টের নামটা ছিল কার কাছে, ঠিক আছে, এখানে কোথায় কোন প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে, এখানে এরকম একটা কোর্স ছিল শুধু আর্নিং এর উপর, ঠিক আছে, এখানে আপনার আছে ভালো, দেখেন আপনাদের ওটা তো ছেলে মেয়ে মনে হয় ছেলেদের ছিল, আমি যা ওটা মেয়েদের ছিল, আপনি ছিল দেখান, আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে যাদেরকে বেসিক শেখানো হচ্ছে আপনাদের জন্য হয়তো বা গভর্নমেন্ট আরো ভালো থিঙ্কিং করে সরাসরি কিভাবে আর্ন করা যায়
সেটাই শেখানো হয়। সেজন্যই তো আপনাদেরকে আগে থেকে ঠিক প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে। আপনাদের সেখানে অগ্রাধিকার অনেক বেশি থাকে, কেননা আপনারা কি ধারণা জানেন, আপনারা বেসিক জানেন, আপনারাই তো আর্ন করবেন নাকি? আর যারা নিউ ইয়র্ক স্টুডেন্ট আর্ন কিভাবে করা যাচ্ছে জানেন না, বেসিক জানেন না, সেখান করতে পারবেন? তাহলে বলতে পারি আমাদের এই গভর্নমেন্ট যতদিন আছে ইনশাল্লাহ আমরা আরো ভালো পর্যায়ে আরো কিছু আশা করবো গভর্নমেন্টের কাছ থেকে। আমরা প্রত্যেকেই ভালোভাবে কিভাবে আর্ন করা যায় সেটা শিখবো। একজন অনেক মেয়ে আছে যারা এখন বর্তমান অনলাইন থেকে লাঠির উপরে আর্ন করে। দেখেন রুমে বসে আপনি আপনার বাচ্চা থেকে যদি লাঠির উপরে আর্ন করতে পারেন সেটা কেমন লাগতে পারে কিভাবে? তো গ্রামীণে শুধু শহরটার ভিতরে ধরেন ঠিক আছে। এখন থিঙ্কিং করেন আমি বাসায় ইউজ করি ব্রডব্যান্ড কানেকশন, আমার মনে হয় 8 GB নেট ইউজ করলে আমার 3 দিনের বেশি যাবে না। কারণ আমার ছেলে একটা মুভি দেখতে পারি, সাপোজ একটা মুভি দেখছি, একটা মুভি তো 1 GB চলে যেতে পারেন। এখন তিনি ধরে শুধু দেখবেন আপনি শিখতেছেন একটা বিষয় গুগলে ইউটিউবে হিউজ পরিমাণ এটার উপর টিউটোরিয়াল আছে। আমি যে লেকচারগুলো দেখছি এই লেকচারগুলো প্রত্যেকটা লেকচারই কিন্তু আবার ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। আমার এই লেকচারগুলো আপনার ইউটিউব বাসায় করেও শুনতে পারবেন, যদি কোথাও না বুঝেন তার এখন কথাটা বুঝতে এগুলো ইউটিউব থেকেও শুনতে পারবেন। এখন সেইটাই করেন, এখন বাসায় যদি ইউটিউবে একটা লেকচার 1.5 ঘন্টার একটা লেকচার শুনতে চান আপনার মিনিমাম 500 MB চলে যেতে হবে। কারণ আপনার 2টা লেকচার শুনতে গেলে 1 GB চলে যেতে পারে। এখন সেই কি করেন তাহলে 8 GB নেট আপনি 4 থেকে 5 দিন চলতে পারবেন, 8 GB নেট 4 থেকে 5 দিন চলতে পারবেন। তাহলে কি শিক্ষার জন্য কিন্তু আমরা যে পরিমাণে নেট দরকার হয় সেই পরিমাণ নেট আপনার দিতে ধরেন 6 মাস বা 1 বছরই ধরেন আপনাকে এরকম একটা ডেডিকেশন মনের ভিতরে থাকতে হবে। আমি 1 বছর আমি এখানে সময় দিব শুধু শিখার জন্য, 1 বছর পরে থেকে আর্ন করবো, এরকম একটা দৃঢ়বদ্ধ মনের ভিতর থাকতে হবে। আর আপনাকে ডিমোটিভেট করতেছি না, বাস্তবিক ক্ষেত্রে কেমন কি হতে পারে সেটা আগে বলে দিচ্ছি, বুঝতে পারছি? কেন আপনি থিঙ্কিং করেন আজকে আমি বেসিতে ধরেন MSc কমপ্লিট করলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে MSc কমপ্লিট করতে গেলে আমাদের গত বছর সময় লেগে যায় 4 থেকে 7 বছর, আর পড়াশোনা মিনিমাম 15 থেকে 18 বছর। হ্যাঁ দেখেন ইন্টার পাস করতে যদি আমাদের 12টা ক্লাস বিরম করতে হয়েছে, তাই আর মাস করতে 4টা ক্লাস 16টা মাস্টার করতে একটা দেড় হবে বলে 18টা ক্লাস মিনিমাম 18 বছর লেখা পড়ার বিনিময়ে আমরা কি কেউ 100% বুকে হাতে বলতে পারেন 18 বছর পড়াশোনা করছি? আমি আমার সিভি জব করে আজকে থেকে 18 থেকে 20 হাজার টাকা দামে একজন জব পাবো, কার বান্ধে কোনো কনফিউশন নাই, কেউ বুকে হাতে বলতে পারে? আমি বলতেছি বাংলাদেশের দলের 2 কোটি লোক 2 কোটি লোক আছে যারা কি অনার্স মাস্টার সব থেকে কমপ্লিট, যারা কি 18 বছর পড়াশোনা করছে, প্রত্যেকে কি বলতে পারবে আপনি আমার 18 বছর পড়াশোনা দেয় আজকে থেকে এখন থেকে 18 হাজার টাকা ইনকাম করতে পারবো পড়াশোনা সার্টিফিকেট প্রত্যেকে পাবে? প্রত্যেকের পক্ষে পসিবল না। তাহলে থিঙ্কিং করে আজকে আমি লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছি, ইজিলি পসিবল এখান থেকে, ইজিলি পসিবল আপনার প্রত্যেকের পক্ষে পসিবল, আপনি লাখ টাকা আর্ন করতে পারবেন। তাহলে থিঙ্কিং করে 18 বছরের পড়াশোনা আছে যার সাহস পাচ্ছেন না, এখানে আপনি 15 দিনে ট্রেনিং করলে
হ্যাঁ এটা পসিবল, কিন্তু যদি আপনার সেটা ইনস্টিটিউটে থাকে সেজন্য আপনার আমি বলছি কি মিনিমাম 1 বছরের ডেডিকেশন, 6 মাস আপনাকে ডেডিকেশন থাকতে হবে, 6 মাসের একটা ট্র্যাক থাকতেই হবে। আপনি আমরা কিন্তু হয়তো এগুলো এগুলো ভাবি না ভেবেছি কেন, আপনি প্রাইমারি স্কুলের টিচার ছিল, হাই স্কুলের টিচার ছিল, অনার্স ইন্টারের টিচার ছিল, এই বেতনগুলোকে দেয় সরকার দেয়, ওই টিচারের বেতন কিন্তু দেখা যায় একটা স্কুলে কয়জন ধরেন 100 নর্মাল একটা স্টুডেন্ট কত স্টুডেন্ট থাকে, ধরেন 100 এত কিছু থাকে নর্মাল স্টুডেন্ট, আমরা এভারেজ বললাম, এখানে হয়তো বা একটা স্কুলে থাকতে পারে 500, আবার গ্রামে ইউনিভার্সিটিতে একটা স্কুলে 50 জন, এরকম হতে পারে না, এভারেজে ধরলাম আমরা একটা স্কুলের স্টুডেন্ট কত মানে বেতন যদি আমরা অনেক বেশি নাকি ধরেন 1 লক্ষ টাকা প্রতি মাস যদি 1 লক্ষ টাকা হয় আমরা কি কখন ভেবে দেখতে পাবে তাহলে গভর্নমেন্ট আমাদের পিছনে দেখেন কি পরিমাণ ডেডিকেশন রাখছে, তাহলে আমরা আমাদের নিজেদের লাইফ গড়ার জন্য কি ডেডিকেশন রাখতে পারি না, আমরা যদি আর্ন করতে পারি গভর্নমেন্ট একটা দেয় হয়তো বা তার কাছে একটা দেয় গভর্নমেন্ট জাস্ট গভর্নমেন্ট দেবে, বুঝতে পারছেন, তাহলে আমরা কখনোই আমাদের লাইফকে এইভাবে ক্যালকুলেশন করে দেখি না, আমাদের ভালোভাবে এই পর্যন্ত আসছে, আমাদের আমাদের আব্বা মা গভর্নমেন্ট হিউজ পরিমাণে ডেডিকেশন আছে, তাহলে বলতে পারি অনার্স পর্যন্ত কমপ্লিট করতে আমাদের হিউজ পরিমাণে টাকা খরচ হয়েছে, পড়াশোনা বই পরীক্ষার ফি দেখ ধরেন আজকে থেকে থিঙ্কিং করবো আমরা 6 মাস আর্নিং এর জন্য সময় দেবো, আমি যে এগুলো শিখাবো বা প্রত্যেকে বাচ্চা নেট কানেকশন নিয়ে এগুলো বিস্তারিত দেখবেন, আমি সে রাস্তা দেখাই দেবো, সে রাস্তা হেঁটে যাবেন, হয়তো আপনাদেরকে 6 মাস নেট কানেকশনের জন্য 6,000 টাকা ইনভেস্ট করলেন বা 10,000 টাকা ইনভেস্ট করলেন, এই কমপ্লিট হবে আপনার এই ইনভেস্ট আপনার ক্ষেত্রে কি লাইফ টাইমে কাজে লাগবে, বুঝতে পারছেন, আজকে দেখেন একটা গভর্নমেন্টের জবের কথা বলেন প্রতি মাসে কি ইনক্রিমেন্ট হয়, প্রতি মাসে ইনক্রিমেন্ট হয় বছরে একবার করে ইনক্রিমেন্ট হয়, একজন একজন লোক যদি তার স্যালারি পে আউট পেমেন্টটা কত থেকে শুরু হয় 10 থেকে 15 থেকে শুরু হয়, রিটায়ারমেন্ট অবস্থায় যাইতে যাইতে 20-30 বছর লক্ষ যদি তার কাছে কাছাকাছি যায়, আজকে থেকে করে আমি এখানে 1.5 বছর আর্ন করছিলাম, আমি এখানে প্রথম 1 মাসে আর্ন করছিলাম $20 কত ছিল মাত্র আজকে এখানে 14,000 টাকা, প্রথম 1 মাসে আর্ন করছিলাম $20, তারপরে 3 মাস আমার কোনো লস ছিল না, তারপর আমার এখানে আমের বয়স হচ্ছে অনলাইন করেছে, আমি এখানে আর্ন করে প্রায় দেড় বছর আমার 5 মাস আমার এমনিতেই গেল, 5 মাসে আর্ন করতাম কত শেখার পরেও আমার নেট খরচ ছিল 5 মাসে আর করছিল 14,000 টাকা, তারপরে থেকে থিঙ্কিং করে আমাকে আর কখনো শিখতে হয় না, এখন আমি যদি নিচে খেলে সারাদিন আপনাদের সাথে ফিটিং দিলাম, রাত্রে একটু অনলাইনে বসে কাজ করলাম, এবার আছে 5 মাস আমি অনলাইন থেকে কখনই আমার ক্রিয়েটিভ নিজে আসবে না, এখন থেকে 1 বছর কোয়ালিটিতে এই পর্যন্ত আসছে আমার,
আমি প্রথম কাজ করি $1 পার হলে, তারপরে $2, $3, লাস্টে কাজটা করছি $4 পার হলে। এখন থেকে করে আমি যখন এখন 5 বছর এক্সপিরিয়েন্স হবে, এখন যদি 20,000 টাকা কাম করি 5 বছর পরে থেকে আমার ধরেন আমি বলতেছি আমার 1 বছর পর থেকে 1 লাখে কাম করবো। হ্যাঁ 1 বছর পর থেকে আমার কাছে প্রচুর, আমি সেই কনফিডেন্সটা রাখতেই পারি। ঠিক আছে, ধরলাম সেটাও হলো না, 5 বছর পর থেকে যদি আমার এখান থেকে 1 লাখ টাকা আর্ন হয়, কারোর কাছে না যেয়ে কারোর জব না করে নিজের থেকে স্বাধীনভাবে, বলেন সেটা কেমন হয়? শুধু আমার ক্ষেত্রে না, সেটা তো আমি পার্থ থেকে সেটা না, আপনার প্রত্যেকেই পারবেন। কারণ আমারও দুইটা চোখ দুইটা হাত, আপনারও দুইটা চোখ দুইটা হাত, আমিও যে রাস্তা হাত তার মধ্যে সে রাস্তা দেখাই দিব। ঠিক আছে, জাস্ট হেঁটে যাবেন। শুধু আপনারা আমাদের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে, সেই প্রতিবন্ধকতা আছে, আপনাদের ক্ষেত্রে হবে না, কেন না আমরা হয়তো আপনাদের ডিরেকশন দিতে পারবো, হয়তো আর বলবো এটা করে দিন, এটা করে এরকম হবে, ওটা করে দিন, এটা করে এরকম হবে, এই রাস্তা এরকম, এই রাস্তা এরকম, যদি কেউ আগে দিয়ে থাকে ধরেন কি মোবাইল কানে তারপরে একটা মেয়ে স্থানও গিয়ে বলতে পারে। আচ্ছা মিশা, ধরেন মিশা, এখন যদি মিশাতে আপনাদেরকে বলে তুমি যে আবার আসতে চাও, আপনাদের ক্ষেত্রে যদি রাস্তা আরো ইজি, আপনাদের ক্ষেত্রে আমার থেকে সম্ভাবনাটা আরো বেশি। আমি এখানে আপনাদেরকে দেখাবো, মানে 10 মিনিটে 5 মিনিটে মিনিমাম হলে দেখা যাচ্ছে 10 টাকা আর্ন করে দেখাবো, তাই শিখে আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে থেকে এমন ভাবে শিখবো, এর আগে যে পড়াগুলো শিখছি সেভাবে না, একটু ভিন্ন ভাবে। এর আগে শিখছে আমরা শুধু ওই পরীক্ষায় পাস করার জন্য, বা এখানে কিন্তু আমরা শুধু একটা সার্টিফিকেটের জন্য আসি নাই, শিখার জন্য আমাদের আরো প্রতিষ্ঠান আশেপাশেও ছিল। আপনার অলরেডি অনেকে এর আগে কি এমএস অফিসে মাইক্রোসফট ওয়ার্ডটা জানেনও বটে, তারপরে কি করতে গিয়ে আর্ন হয় নয়। আজকে আমরা যেহেতু আমরা আর্নিং এর জন্য শিখবো, তাহলে কি একটু ভালো করে শিখবো। আমার প্রত্যেকে তো গান শিখবে না, মিউজিক প্রত্যেকে কম বেশি শুনি, আবার প্রত্যেকে গায়ক, আমি আবার একটা সিঙ্গার, বাথরুম সিঙ্গার, মানে কি বাথরুমে বসে উঠিয়ে গান করতে পারে, বা বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে একটু বৃষ্টি সব যাতে কেউ না শুনে মনে মনে গাইতে পারে, কিন্তু কোনো স্টেজেও না কারো সামনেও না। ঠিক আছে, হয়তো বা এখন দেখেন প্রত্যেকেই গান শুনি, বাট কেউ না কেউ গান শেখার জন্য শুনে না, যে স্টুডেন্ট গানের কলেজে ভর্তি হয়েছে গানের ক্লাস করে সেও তো গান শুনে। এখন থেকেই করে যে লোকটা গান শেখার জন্য শুনে তার শোনাটা আর আমার শোনাটা একরকম একরকম, তাহলে আপনারা এখানে ক্লাসে শিখতে পারবেন দুইটা উপায়, একটা ছিল কি আর্নের জন্য শিখে, আর একটা ছিল শেখার জন্য শিখে। আপনারা কোনটার জন্য শিখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি আপনাদেরকে আমার কথাটা বুঝতে পারছি, আপনারা কীভাবে শিখতে হবে প্রত্যেকটা ক্লাস, আমরাও গান শুনি সেও গান শুনি, তার শোনাটা আমার শোনার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। দেখো আপনার প্রত্যেকেই শিখবেন, শিখে না কিভাবে শিখবেন সেটা এখন বুঝতে পারছেন, কিভাবে শিখলে আপনারা শিখতে পারবেন। তারপরে দেখেন তাহলে আমরা পরিস্থিতি পর্ব শেষ করলাম, কি কি কিভাবে ক্লাস হবে সেগুলোও জানলাম, একটা ক্লাসে কি কি থাকতে পারে সেটাও জানলাম, হয়তো বা পরবর্তী ক্লাসে আমরা আরো একটু জানবো ক্লাসের ইনডেক্সগুলো জেনে নিতে পারবো, মানে একটা ক্লাসে কি কি থাকতে পারে, একটা বইয়ের মতো একটা পেয়ে যাবো আপনার কি কে
ঠিক আছে ইন্ডেক্সটাও পেয়ে যাব তারপর আমরা বুঝলাম কিভাবে ক্লাস পরিচিত হতে পারে প্রত্যেকদিন যে আমরা অ্যাটেন্ডেন্স শিটটা থাকবে প্রত্যেক দিনই আমরা জাস্ট টাইমে কি অ্যাটেন্ডেন্সটা হবে হয়তো বা জাস্ট টাইমে না হলেও আপনারা ক্লাস করতেছে যেমন আপনারা পরীক্ষার সময় কি অ্যাটেন্ডেন্স দেয় না আমরা কি যে যে স্বাক্ষর করে তার নাম প্রেজেন্ট করে করে না কি করে প্রত্যেকের একটা স্বাক্ষর শিট দিয়ে দেয় প্রত্যেকে ফিলাপ করে তার পিছন জনকে বা তার পাঁচের জনকে দিয়ে দেয় হয়তো আপনাদের এই এই ওয়াইজে এই পদ্ধতিতে আপনাদের প্রত্যেকের নাম অ্যাটেন্ডেন্সটা সেই জন্য আপনারা হয়তো বুঝতেই পারবেন না আমরা কি অ্যাটেন্ড হয়েছি না অ্যাটেন্ড হয়নি তারপরে কি প্রিভিয়াস ক্লাসের একটা প্র্যাকটিস থাকবে সেটা কেন যেহেতু আপনারা প্রিভিয়াস প্র্যাকটিসটা আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ কেন না আমি যে হয়তো বা আমার স্কুল লাইসেন্স থাকতে পারে পরবর্তী আর কিছু আসবে না হয়তো বা সে আপনার আমি একটা ক্লাস বুঝে না হয়তো বা আপনি আমার কথাটা একটু কম বুঝতে পারেন আমার কথাটা একটু ফাস্ট ক্লিয়ার হয় সেক্ষেত্রে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হওয়াটা স্বাভাবিক আমার কথাটা একটু ফাস্ট ক্লিয়ার হয় অনেক দ্রুত হয় সেক্ষেত্রে আমি বলে নিলাম অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হচ্ছে হয় আমি অনেক ট্রাই করছি স্লোলি বলবো কিন্তু হয় না ঠিক আছে আমি যখন ফার্স্ট ক্লাস নেক্সট ক্লাসে হয়তো বা আপনাকেই বলতে পারি আপনি বুঝছেন কিনা বা আমি আবার ওটাকে কিছু রিভিউ করবো যাতে করে যদি কারো গ্যাপ থাকে সেই গ্যাপটা পূরণ হয়ে যায় তাহলে কি বুঝতেছে প্রিভিয়াস প্র্যাকটিসটা কি হয়তো বা আমি আপনাদের কারো কাছ থেকে জেনে নিতে পারবো আপনারা কতটুকু বুঝছেন বা সে যদি একটু লাউডলি বলে তার পাঁচশো পাশের লোকটা কি পাশের লোকটা কি যে না বুঝতো সেই জন্য মনে হয় সেটা বুঝে তাহলে আমি প্রিভিয়াস প্র্যাকটিসটা না তাহলে কি আমরা ক্লাসটা কীভাবে হবে তাহলে আমাদের প্রিভিয়াস প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে কেননা এখানে হয়তো অনেকে বাসায় ফিরতে আসছে অনেকে বাসায় নাই যার বাসায় নেই সে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না এখানে কিন্তু পাঁচ ঘন্টা ফিরতেই আছে সপ্তাহ ফিরতে প্র্যাকটিস করার জন্য যার আপনি প্রিভিয়াস প্র্যাকটিস থাকলে প্রিভিয়াস ক্লাস থাকলে হয়তো আপনার গ্যাপটাকে এখানে আমরা পূরণ করে নিতে পারবো ঠিক আছে তারপরে কি প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু অবভিয়াসলি কি ঠিক যদি একটাই বারবার শিখি একটাই বারবার শিখি তাহলে কেমন হবে ভালো লাগবে একটা জিনিস কতবার ভালো লাগবে ঠিক আছে তারপরে তো প্র্যাকটিসের জন্য সুযোগ দিচ্ছি আমার প্র্যাকটিসের ক্লাসের সুযোগ পাবো ওপেন কোয়েশ্চেন উইথ স্টুডেন্ট আমরা আপনাকে কোনো কোয়েশ্চেনও করতে পারি এখানে মন খারাপ একটু তো নেই ঠিক আছে এমনও করতে পারি যেমন এই আপু দাঁড়াইছে ঠিক শিখলো আমি আর কাপড়কে না দাঁড়াতে হবে না এমন এক কাপড়ে ফেলে তো না হয়তো আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ আপু আপনি যা যা শিখছেন এই আপুকে কোশ্চেন করে দেখেন তো আপনি পারে কিনা এরকমই করতে পারি তাতে করে কি হবে আমাদের শিক্ষার মাত্রাটা আরো বেশি বাড়ে কেন আমরা যে শিক্ষাটা শিখি না কেন শিক্ষার রেকর্ডটা জানেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কত লেখাকে তার মধ্যে সবচেয়ে কোনটা বেশি ইফেক্টিভ বলতে পারেন সেটা কিভাবে দেখেন আমাদের দেশ থেকে অনেক অশিক্ষিত লোক কিন্তু দেশের বাড়িতে দেখা যাচ্ছে দুই বছর পরে যে আছে অনর্গল হিন্দিতে কথা বলতেছে বা আরবিক ভাষায় কথা বলতেছে অথবা ইংরেজিতে কথা বলতেছে অনর্গল দুই বছরে এখন বলে সে পড়ালেখা জানে তার নামটাও তো লিখতে পারে না এরকম হতে পারে না তাহলে সে স্বীকৃতি পাবে যা শুনেছি একটা শিশুর কথা ভাবেন একটা শিশু যখন কথা শিখে সে কি লেখাপড়া জানা কি বর্ণ বর্ণ শিখে সে প্রকৃতির সম্পর্কে সবই কিন্তু কথা বলতে পারে তাকে আঘাত করলে কান্না করতে পারে তাকে একটা ইন্দ্রিয় দেয়
বা তাকে কিছু জানলে তার নাম শুধু বলে তোমার নাম কি বা বুঝে বাবু নাম তাও বলতে পারবে তাকে তো বর্ণ হয়েছে কেন তাহলে সে কিভাবে শুনে তাহলে কি শিক্ষার সবচেয়ে এসেটিক মাধ্যম হচ্ছে দেখছেন আমাদের একটা পারফেক্ট ওপেন কোশ্চেন ওপেন কোশ্চেন মানে কি একদম সিস্টেমে যদি কোশ্চেন করা থাকে পাঁচ জনের যদি কোশ্চেন করে দেখেন পাঁচটা কোশ্চেন আমরা তো সবাই শুনতে পারবো পাঁচটা কোশ্চেন শুনলে তখন আমরা পাঁচটা কোশ্চেনের অ্যান্সার পাবো তাহলে কি আমাদের শিক্ষার মাত্রাটা কি আরো বেড়ে যাবে বা কারণ আমরা পাঁচটা কোশ্চেন শুনতে পাঁচটা অ্যান্সার শুনতে পারবো তাহলে কি আমরা এই সিস্টেমে হয়তো বা এক্সপ্লেন করার সুযোগ পাবো আবার পরে কিছু পড়ার পদ্ধতি ক্লাসে প্রেশারটা বেড়ে গেলে এই সুযোগটা নাও পেতে পারে কারণ এমন ক্লাস হচ্ছে দেখি আমি আমার ক্লাস হচ্ছে যেহেতু দেড় ঘন্টা আমি এই দেড় ঘন্টার ক্লাস কিন্তু ক্লাস শেষ করতে পারি না এমন কিছু ক্লাস থেকে আমি দেড় ঘন্টায় শেষ করতে পারি না কেননা যখন আমাদেরকে কোর্স লিমিট করে দেওয়া হয় দেড় ঘন্টা আসলে যখন শিখাতে যান হয়তো বা ওই কোর্সটা দেড় ঘন্টায় পড়তে হবে বাট দেখা যাচ্ছে এমন কিছু যা না শিখাইলে না ঠিক আছে আসছে বাট ওই রিলেটেড আরো কিছু এসে যাচ্ছে তখন কি ওনার মধ্যে নিজেকে বলতে হয় ঠিক আছে দেখছে আমি স্কিপ করে গেলেও স্কিপ করে যেতে পারতাম আমি করবো না তা করবো না হয়তো মাঝে মাঝে দু এক মিনিট লেটও হতে বেশিও হতে পারে সেক্ষেত্রে আপনারা মন খারাপ করবেন হ্যাঁ আমি চেষ্টা করবো দেড় ঘন্টার ভিতরে আপনাদের কোর্স লিমিটেশনটা শিখে দেবো তো মাঝে মাঝে আমার সাথে এরকম কিছু ক্লাস এসে যায় যেগুলো কি আমি রিটায়ারমেন্ট করতে হ্যাঁ রিটায়ার করা যাবে কিন্তু আপনাদের সুবিধাতে আর একটু বর্ধিত করা প্রয়োজন হতে পারে হয়তো বা নেক্সট শু ধর একটা কাজ করতেছি নেক্সট শু সেখানে পাঁচ মিনিট লাগালো সেখানে দশ মিনিট লেগে গেল বিশ মিনিট লেগে গেল সেক্ষেত্রে আমার কিছু করার নাই তাহলে কি আমরা ওপেন কোশ্চেন এখানে করার সুযোগ পাবো আর আপনারা কিন্তু অলরেডি জানেন আমরা ডেমোতে কি কি থাকবে ঠিক আছে তাহলে আমরা কি অলরেডি কি কি জানি দেখ সমস্যা না হইতে পার আমাদের তার কম্পিউটার এখন আর স্টার্ট করার প্রয়োজন কারণ পরবর্তী ক্লাস থেকে আমাদের কি তারপরে দেখা যাচ্ছে কি আমাদের কম্পিউটার লাগবে মনে হয় না কারণ আমি বলছিলাম তারপরে হ্যাঁ কিছুটা লাগবে পরবর্তী ক্লাস থেকে কম্পিউটার আপনাদের হয়তো প্রত্যেকেরই কি লাগে কেন আমরা এখন ইন্টারভিউ করলাম কী কী শিখবো সেটা জানলাম কী কী কীভাবে শিখবো সেটা জানলাম আমরা এখন যে ক্লাসগুলো নিলাম তো হচ্ছে আমি শুধু আলোচনা করবে তাহলে কারো কি আমার সম্পর্কে বা আমাকে আরো কোনো কোশ্চেন করার কোনো ইয়ে আছে জানা যাচ্ছে আমাদের ক্লাস কি প্রতিদিনই আপনি নেবেন না মানে প্রত্যেকদিন আমি নেব আর প্রত্যেকদিন আর একটা স্যার নেব মানে প্রথম হচ্ছে আমি যদি এক একটা সেশন এক একজন এমন হলো যে প্রথম দিন আমি যেমন আজকে সকালে আসলাম দুইটা ক্লাস করলাম দেখছে লাঞ্চ লাঞ্চের পরে আর একটা বিচার আর থাকা অনেক ভালো ঠিক আছে আমি মনে করি আমার উনি ছিল হ্যাঁ কালকে আপনাদের ওই স্যারটা আপনাদের ক্লাস জরুরি হয় না আমি অনেকটাই রাখি আর অনেকটাই কোনো সমস্যা নাই তার জন্য বললাম যে কোশ্চেন করতে পারবেন না তা না আপনারা পড়া রিলেটেড কোশ্চেন অবশ্যই করবেন কেননা যত বেশি জানবেন তত বেশি শিখবো আমরা যখন বৈজ্ঞানিক সংজ্ঞা বলছি বৈজ্ঞানিক সংজ্ঞা বুঝি কিভাবে কখন কেন এগুলো নিয়ে কিন্তু আমাদের বিজ্ঞান বিষয়ক ধারণা হয়েছে দেখেন আমরা কি নিউটনের নাম শুনেছিলাম টমাস আলভা এডিসনের কে কি করেছিল নিউটন নিউটন না টমাস আলভা এডিসন একটা খড়ের বস্তুতে আগুন দিয়েছিল কেন দিয়েছিল খড়টা পুড়লে কি হয় দেখার জন্য জানার জন্য মানে বুঝতে পারছেন এখন যে আপনি যদি আপনার বাড়িতে যে ঘরের উপর থেকে থাকে ঘরে আগুন দিবেন
এটা পুরোটা কি হয় দেখা যান ভালো করে দিয়ে দেব মানে কেউ জানে সাহেব ছাইটা কেমন হয় কেন হয় মানে এই যে বাস একটা কিউরিওসিটি কেন ঠিক আছে আপনাকে কোশ্চেন আওয়ার করতে হবে আপনি যত বেশি কোশ্চেনের অ্যান্সার পাবেন যে যত বেশি প্রবলেম সলভ করতে পারবেন প্র্যাকটিক্যাল লাইফে সে তত বেশি গেইন আসবে পৃথিবীতে সব থেকে প্রবলেমে থাকে কি বই জানেন পৃথিবীতে সবচেয়ে প্রবলেমে আছে কি জানেন আপনাদের কাছে ম্যাথ বইটা তাই না গণিত বই যায় ওখানে শুধু প্রবলেমই দেওয়া আছে প্রবলেম বেচারে আমি সে সমাধান করে দেখে আপনারা নাকি আপনারা সমাধান করে আছে কি যে যত বেশি প্রবলেম সলভ করতে পারছে সেই তত ভালো স্টুডেন্ট হতে পারছে না এত কেউ উদাহরণ করে বললাম স্থান করা যাবে এখন থেকে গেলে আপনারা প্র্যাকটিক্যাল লাইফে যত বেশি প্রবলেম সলভ করতে পারবে তত বেশি সার্টিফিকেট সেটা যে কোনো সেক্টরে শুধু যে আমি লার্নিং এন্ড আর্নিং এটা না যত বেশি প্রবলেমের মুখোমুখি হবে আপনি মনে করবেন প্রত্যেকটা প্রবলেমে আপনার জন্য একটা করে সার্টিস নিয়ে আসছে আমরা প্রবলেমকে প্রবলেম না আমি সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেব হ্যাঁ ঠিক আছে আমরা প্রবলেমকে প্রবলেম হিসেবে না আমি একটা লাইফে চ্যালেঞ্জ হিসেবে নেব তাহলে প্রত্যেকটা প্রবলেম ওভারকাম করব আর নতুন নতুন সফলতা আমাদের লাইফে অ্যাড হবে হয়তো আপনার এখানে আর্নিং করতে চাচ্ছেন এখানে আপনার একটু প্রবলেমে হতে পারে জিনিসটা বুঝছি না অনেকে ভালো বুঝে আমি একটু কম বুঝি আর যে যত বেশি কম বুঝে সে তত বেশি জ্ঞানী নাকি স্টিফেন হকিং এর নাম শুনেছেন স্টিফেন হকিং শুরুতে এসে তার আইনস্টাইনের নাম শুনেছেন সবচেয়ে বোকা ছিল আইনস্টাইন ক্লাসের মধ্যে সবচেয়ে বোকা স্টুডেন্ট ছিল আইনস্টাইন যে ছিল কি পৃথিবীতে আদর্শ সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর মধ্যে আছে পদার্থ বিজ্ঞানে তার উপরে কোনো বিজ্ঞানী নাই আইনস্টাইনের কাহিনী শুনলে আপনারা বাঁচবেন মানে সে এতটাই বোকা ছিল সে তার বাসার নাম্বারটাও বলে দিত বলতে পারত না আজকে সে পৃথিবীর সেরা বিজ্ঞানী আপনি কখনো ভাবেন না যে স্যার অনেক কিছু আমি একটু কম পারি এখন আপনারাও একদিন অনেক জানবেন যদি আপনার যেটা সিকিউরিটিটা থাকে বুঝতে পারছেন এখানে সবাই অনেক মেধাবী অনেক জ্ঞানী যদি আপনারা আপনারা মেধাটাকে পরিস্ফুটিত করতে পারেন বুঝতে পারছেন যদি কেউ কম পারেন মনে মনে ভাইবেন না অন্যকে বেশি পারে আমি কম পাইতাম আপনাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ আপনি তার থেকে একটু বেশি প্র্যাকটিস করেন আপনি আরও ভালো আর্ন করতে পারবেন আরও তার থেকেও বেশি যেতে পারবেন ধরেন আমাদের লাইফস্টাইল যদি একটা রেস হয় লাইফস্টাইল যদি একটা রেস হয় একদম ঠিকই করা আপনার থেকে একজন ব্যক্তি একটু আগে যেতেই পারে নাকি ধরেন এখান থেকে ভান্ডারিয়া থেকে সে পিরোজপুর যেতে চাচ্ছে কেউ আগে রওনা দিল আগের বাসে তাই না আপনি পরের বাসে এখন থিকিং করেন সে হয়তো ফেরিঘাটে যে ওয়েট করতেছে আপনি হয়তো ফেরিঘাটে যাবেন হয়তো সে ফেরিটা পার হয়ে গেলে আপনি না হয় পরে পার হবেন নাকি এখন কেমন হয় আপনি যখন কেউ যাচ্ছে সে আপনার থেকে কিছুটা আগে আছে এখন যে আপনি ওই গাড়িটা ওভারকাম করতে চান আপনাকে কী করতে হবে আরও বেশি স্পিডে চালাতে হবে এখন দেখেন আমি এইটুকু শিখছি আপনারা হয়তো বা কি আমার থেকে একটু কম দেন এখন যে আমি যতটুকু বাচ্চায় প্র্যাকটিস করি আপনারা যে আমার থেকে বেশি প্র্যাকটিস করেন আপনারা কি আমার থেকে বেশি জানতে পারবেন না তাহলে এখন ইচ্ছাভাবে সব কিছুই আপনার উপর ডিপেন্ড আপনি কতটুকু স্পিডে আপনার লাইফ থেকে চালিয়ে নেবেন বুঝতে পারছেন এখন ডিপেন্ড করবে আপনার লাইফের উপর আপনি আপনার লাইফে কতটুকু স্পিডে চালিয়ে নেবেন আপনি আমাকে অবাক কাম করবেন না আপনি আমাকে আমার পিছনে নিয়ে চলে আসবেন সেটা আপনার উপর ডিপেন্ড তবে আমি আশা করি আপনারা প্রত্যেকে কি হয়তো এখন একদিন ফোনে বলবেন স্যার আমি তো আজকে ডলার থেকে এত ডলার শুনলাম হয়তো দেখবো আমি মনে মনে ভাববো আমি করছি মাসে $1,000 আপনি ফোনে বলবেন $2,000 সেদিন আমি হিংসা হবো না সেদিন আমার অনেক আনন্দ লাগবে যে আপনারা ক্যামেরা স্টুডেন্ট আমাকে ওভারকাম করে সামনে গেল ঠিক আছে আমি সেটা এক্সপেক্ট করবি আপনারা প্রত্যেকে আমার থেকে বেশি অনলাইন থেকে আর্ন করবেন এখান থেকে শিখবেন নলেজ অর্জন করবেন সেখানে আরও সব ট্রেনিং হবে আর্নিং বিষয়ে সেখানে শিখবেন অনলাইন থেকে আমি রাস্তা শিখাবে শেখা যায় সেটা শিখাবো সার শিখাবে সব কিছু মিলে আপনারা অনেক বেটার একটা লাইফ লিড দেবেন সেটা আমরা অবশ্যই এক্সপেক্ট করব বুঝছেন তারপরে আমাদের প্রত্যেকটা ক্লাসে হয়তো আপনাদের কি এই দেড় ঘন্টা ক্লাস শুনতে শুনতে বোরিং লাগতে পারে
পাঁচ ঘন্টা বসে থাকাও পসিবল। ক্লাস ক্লাসে হচ্ছে আমাদের আরো পাঁচ ঘন্টা বেশি ক্লাস আছে, মানে দেড় ঘন্টা করে ক্লাস ছিল, সাড়ে সাত ঘন্টা ক্লাস, এক ঘন্টা বসে থাকা সম্ভব না। তার জন্য আমাদের একটা ব্রেকের সিস্টেম আছে, ব্রেকে যে আপনি করেন না, এখানে আপনারা হচ্ছে বা প্রত্যেকে কি একটু রিফ্রেশমেন্টের জন্য একটি মনোটোনিয়াস দূর করার জন্য আপনাকে টি ব্রেকটা হবে, চা খাবেন, বিস্কিট খাবেন। আবার এমন করেন না, চা নিতে নিতে হবে একটু বাবা আমাদের স্কুলে স্কুলে পড়ে গেছি, যাই এমন ম্যাডাম সাথে দেখা করে যেদিকে ক্লাসে সময় হবে না, থেকে আর দিতে পারা যাচ্ছে না, এমন কি জানো না ওই কেন আপনারা অনেকে এখানে স্কুলে পড়ে গেছেন, এমনি হতে পারে অনেক বছর পর আপনার স্কুলে ম্যাডাম দিয়ে একটু ম্যাডাম দিয়ে একটু হাই দিয়ে আসি, ম্যাডাম সাথে একটু দেখা করে দিয়ে আসি, ঠিক আছে? তাই আপনারা যতটুকু থাকবেন লিমিটেশনের আশেপাশে থাকবে, ইভেন পরবর্তী ক্লাসটা স্টার্ট হওয়ার তিন থেকে চার মিনিট পড়বে, মিনিমাম হলো দুই মিনিট আগে এসে প্রিপারেশন নেবেন, কারণ একটা প্রিপারেশনের বিষয় সবারই থাকে, বুঝতে পারছেন? তাহলে আমরা এবারে যখন ক্লাসগুলো ব্রেক নিব, তাহলে আমাদের এখন কোনো এত পড়ে লাগবে না, কেননা পনেরোটা দিন দেবো মাত্র পনেরোটা, আমরা কি আঠারোটা বছর পড়াশোনা করে আসছি, আর দেখি আমাদের পনেরোটা দিনে আমাদের লাইফে গেছিল চেঞ্জ হয় কিনা। আমি এটুকু বলতে পারি আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন এগুলো যে আপনাদের পার্সোনাল লাইফে ইমপ্রুভমেন্ট ফুল করে, আপনারা অবভিয়াসলি প্রত্যেকে একজন ভালো মানুষ হবেন, ভালো শিক্ষার্থী হবেন, ভালো আর্নার হবেন, ভালো কিছু শিখতে পারবেন। আমাদের ক্লাসটা শুধু যে কম্পিউটারের ভিতরে রিলেটেড তাও কিন্তু না, দেখেন আমি আপনাদের এখানে কতগুলো এক্সাম্পল দিচ্ছি, কতগুলো কথা বলছি, এগুলো প্রত্যেকেই কিন্তু আপনাদের লাইফে করার ক্ষেত্রে কাজে লাগবে যদি সেগুলো ফলো করেন, ঠিক আছে? হয়তো আমি ফলো নাও করতে পারি, আমি ফলো করে না দেখি আপনারা করবেন না সেটা না, ঠিক আছে? আপনারা অবশ্যই এগুলো একটা নজর আস করে নজর হয়তো বা সবগুলো পালন করতে নাও পারে, হয়তো তার ব্যর্থতা থাকতে পারে, তাই বললে কি আপনারা সেগুলো শুনে মানুষের মতো মানুষ হবেন না, সেটা না, ঠিক আছে? হয়তো বা আমি জান করি আমি এটুকু বলতে পারি আপনারা যদি সেই ডিরেকশন মতো চলেন আপনারা আমাদের থেকে অনেক বেশি আর্ন করবেন, অনেক বেশি শিখতে পারবেন। কম্পিউটার তো আপনারা অনেকেই শিখেছেন, হয়তো বা এখান থেকে বেসিকম কিছু শিখতে পারবেন যেগুলো আদার্স প্রতিষ্ঠান শিখায় না, বুঝতে পারছেন?